আসসালামু আলাইকুম আজকে আমি গুলদাহাট মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে রসায়ন অনলাইন ক্লাসে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা রসায়নের যৌগ সম্বন্ধে আলোচনা করব জৈব যোগ সম্বন্ধে আলোচনা করতে গেলে আমরা যৌগ আমরা প্রথমে যদি আসি প্রাণ রসায়ন মতবাদ প্রাণ রসায়ন মতবাদ একসময় প্রচলিত ছিল তারপরে যে শুধু উদ্ভিদ এবং প্রাণীর দেহ ছাড়া এই যৌবযোগ উৎপন্ন হতো না কিন্তু আঠারোশো আঠাশ সালে ফেডরিক উইলার অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে ইউরিয়া তৈরি করার ফলে একটা বিপ্লব ঘটে গেছে সেখান থেকে এই যৌবযোগের এরপরে আর পিছনে ফিরে তাকাইতে হয় না এরপরে যোগ যোগ শুধু ব্যাপকভাবে বিস্তৃত হয়ে গেছে তো আজকে আমরা আমরা এই জৈব যোগের আলোচনা করবো জৈব যুগের আমরা খেয়াল করতে পেরেছি যে প্রথমে ক্যাটেনেশন মিথেন ইথেন পুরুপেন বিউটেন ফেনটেন এভাবে হেক্সেন হেপটেন অকটেন ননেন ডেকেন আনডোকেন ডোডোকেন এভাবে ফোর এই কার্বনের ক্যাটেনেশন সংখ্যা এভাবে ফোর জায়ক্রমে বৃদ্ধি ফেতে 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 এভাবে অসংখ্য এই যোগ যুগ তোমরা এই আমাদের বর্তমান পৃথিবীতে অনর্গল রূপান্তর হচ্ছে একটি যোগ থেকে আরেকটি যুগ আরেকটি যুগ থেকে আরেকটি যুগ অনর্গল রূপান্তর হচ্ছে তো আমরা যদি প্রথমে এই যৌগ যুগের প্রথম প্রথম গ্রুপ একদম প্রথম নাম্বার এই মিথ নিয়ে আলোচনা করি যদি আমরা প্রথমে ধরি অ্যালকেন অ্যালকেন অ্যালকেনের ক্ষেত্রে কার্বন কার্বন এক বন্ধন কার্বন কার্বন এক বন্ধন থাকলে আমরা বুঝব যে এটা অ্যালকেন তো অ্যালকেন এই যে আমরা মূল যেই শব্দগুলো লিখেছি এখানে মিথ বিউট পেন্ট হেক্স হেপ্ট এগুলা শেষে এন যোগ করে অ্যালকেন করা হয় তাহলে আমাদের প্রথম সদস্য কি এক নম্বরে মিথ যোগ এন কি হলো মিথেন মিথেন তাহলে আমরা অ্যালকেনের প্রথম সদস্য আমরা পেলাম মিথেন তাহলে এটার কি হবে এটার সংকেতটা কি হবে কার্বন একটি কার্বন একটি বাকি তার বন্ধনগুলা এই বনগুলা বাকি তার এই বনগুলা হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে এই হাইড্রোজেন একটি হাইড্রোজেন দুটি হাইড্রোজেন তিনটি হাইড্রোজেন চারটি হাইড্রোজেন এই সাইডটি হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে এটা গাঠনিক সংকেত আমরা যদি সংকেত শুধু সংকেত লিখি সিএইচ ফোর তাহলে আমরা মিথেনের সংকেত পেলাম সিএইচ ফোর এরপরে আমরা দ্বিতীয় সদস্য ই তাহলে কি হবে এন ইথেন হবে কি হবে যোগ এন ইথেন তাহলে এটা সংকেত আমরা কত পাবো এই মিথেন এই ইথেন বন্ধন এই বন্ধন গেছে একটি এই গেছে তিনটি এই গেছে তিনটি অর্থাৎ কার্বনের বন্ধন হবে চারটি কারণ কি আমরা জানি যে কার্বন পর্যায়ে সানি ছয় নম্বর পর্যায়ে ছয় নম্বরে আছে সুতরাং সে যদি নিউরের দিকে অগ্রসর হয় দশের দিকে অগ্রসর হয় তাহলে ছয় থেকে দশ পর্যন্ত চার এবং সে যদি হিলিয়ামের দিকে অগ্রসর হয় দুই অর্থাৎ ছয় থেকে দুই বেগ দিলে তাও হয় চার অর্থাৎ কার্বনের যুজনি চার সে নিষ্ক্রিয় গ্যাস নিয়ে হিলিয়ামের দিকে আসলো তার যোজনী চার এবং নিয়নের দিকে গেলে যোজনী চার এই জন্যে অর্থাৎ কার্বন চারটি বন্ড পূর্ণ করবে এই এজন্যে কার্বন কার্বন বন্ধন এই একটি আর এ হাইড্রোজেন তিনটি চারটি এই একটি আর এ হাইড্রোজেন তিনটি চারটি এভাবে আমরা তিন নম্বরে আমরা লিখতে পারি প্রো প্রোপেন প্রোপেন তাহলে মিথেন ইথেন প্রোপেন তো দেখো এখানে কী হয়েছে হাইড্রোজেনের কার্বনের বন্ধন আছে একটি আর আমরা হাইড্রোজেন তিনটি দিয়ে দিলাম চারটি হয়ে গেছে এই কার্বনের বন্ধন আছে একটি আর একটি দুইটি আর আমরা এই হাইড্রোজেন দুটি দিয়ে দিলাম চারটি হয়ে গেলো এখানে একটি বন্ধন আছে আর এই আর এই হাইড্রোজেন দিয়ে দিলাম তিনটি এটারও চারটি হয়ে গেলো সুতরাং আমরা এই প্রোফেনের সংকেতটা আমরা পেলাম এভাবে তুমি চার নম্বরে বিউটেন বিউটেন তুমি লেখো মিথেন ইথেন পোরোফেন বিউটেন তো এবার তুমি কার্বনের প্রথমে কার্বনের বন্ধন একটি আছে আর হাইড্রোজেন তিনটি দিয়ে দাও চারটি পূর্ণ করো তারপরে দ্বিতীয় কার্বনে এই একটি বন্ধনে একটি বন্ধন দুটি বন্ধন আর দুটি দিয়ে দাও চারটি হয়ে গেলো এই তিন নম্বর কার্বনের একটি আছে একটি আছে দুটি আছে আর দুটি দিয়ে দাও হয়ে গেলো চারটি এটার একটি আছে তো এটা কটা প্রয়োজন তিনটি প্রয়োজন এভাবে তোমরা অ্যালকেনের এই যে প্রথম সদস্য দ্বিতীয় সত্য সদস্য এভাবে তুমি একটি দুটি করে এভাবে তুমি অসংখ্য অসংখ্য সদস্য তুমি লিখতে পারো এবং এটার সংকেত তুমি এই কার্বনের ক্যাটিনেশন অনুযায়ী তুমি লিখতে পারো আশা করি যে এভাবে তোমাদের সংকেত লিখতে কোনো অসুবিধা হবে না মুখাস্ত রাখার প্রয়োজন নেই সংকেত লিখতে তোমার মুখাস্ত রাখার প্রয়োজন নেই তুমি ওই নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী তুমি এই সংকেতগুলা লিখতে পারবা এভাবে তুমি অ্যালকেনের অ্যালকেনের সদস্যগুলা তুমি লিখতে পেরেছ এবার যদি আমরা আসি অ্যালকিনের সদস্য আমরা কিভাবে লিখতে পারি আমরা অ্যালকেনের সদস্য সংখ্যা আমরা লিখলাম এইবার যদি আমরা অ্যালকিনের সদস্য সংখ্যা লিখি অ্যালকিন দেখো ওই ওই একই অনুযায়ী অ্যালকিন এক নম্বর সদস্য যেহেতু অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধন কার্বন কার্বন কন্ধন দ্বিবন্ধন সুতরাং অ্যালকিনের প্রথম প্রথম সদস্য এই মিথ মিথেন না হইয়া ইথিন থেকে শুরু হবে ইথেন থেকে শুরু হবে তাহলে কি দেখো ইথেন যোগ ইন কি হইল ইথিন ইথিন তাহলে আমরা কি পেলাম অর্থাৎ অ্যালকিন হইল কার্বন 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 দ্বিবন্ধন অ্যালকিন হলো কার্বন কার্বন কত বন্ধন দ্বিবন্ধন অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন সুতরাং তাহলে ইথিনের সঙ্গে কি মিথেন ইথেন এ দ্বিবন্ধন ইথিন এখন দেখো এখানে কার্বনের বন্ধন বন্ড করা গিয়েছে দুইটা এই যে আমরা হাইড্রোজেন দুটা দিয়ে দেবো এখানে দুইটা গেছে এইবার আমরা হাইড্রোজেন দুটি দিয়ে দেবো দেখো অর্থাৎ তুমি কার্বনের বন্ড চারের উপরে যেতে পারবে না আবার কমও যেতে পারবে না ঠিক চারটি থাকতে হবে তাহলে আমরা ইথিন লিখলাম এভাবে আমরা প্রোপিন লেখি প্রোপিন লেখি মিথেন ইথেন প্রোপেন বন্ড দিয়ে দাও দুটি বন্ধন তাহলে এখানে হবে তিনটি এখানে হবে একটি এখানে হবে দুইটা আর এই দুইটা তাহলে তোমরা বুঝতে পেরেছো যে অ্যালকিনের কিভাবে সংকেতগুলা তোমরা লিখবা তোমরা এই নিয়ম অনুযায়ী লিখলে তোমাদের সংকেত মুখস্থ করার প্রয়োজন নেই তোমরা এই নিয়মে তোমরা লিখবা এবার আমরা অ্যালকিনের পরে আসি অ্যালকাইন কিভাবে আমরা অ্যালকাইনের অর্থাৎ নামকরণের সংকেতগুলা লিখবো অ্যালকাইনও তদ্রুপ কার্বন কার্বন অ্যালকিন ছিল দ্বিবন্ধন এখন হবে অ্যালকাইন কার্বন কার্বন তিন বন্ধন কার্বন কার্বন তিন বন্ধন অর্থাৎ ওই অ্যালকিনের মতো এই ইথেনের সাথে আইন যোগ করে কি হবে মিথাইন প্রথম গ্রুপ হবে কি তাহলে মিথাইন যেহেতু কার্বন কার্বন দুইটা নাই এজন্য আমরা আমরা কোথায় শুরু হবে ই যোগ আইন ইজোগাইন ইথাইন ইথাইন অর্থাৎ অ্যালকাইনের প্রথম সদস্য হবে ইথাইন অ্যালকাইনের প্রথম সদস্য হবে কি ইথাইন তো তোমরা দেখো ইথাইনের সংকেত কার্বন কার্বন কয় বন্ধন এক বন্ধন দুই বন্ধন তিন বন্ধনে তিন বন্ধন কার্বন কার্বন কয় বন্ধন তিন বন্ধন এখানে কার্বনের বন গেছে তিনটা আর এই একটা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করছে এই একটা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করছে তাহলে ইথাইনের সংকেত আমরা পেলাম এ যদি আমরা প্রোফাইনের সংকেতটা আমরা লিখি পুরোপাইন তাহলে কার্বন কার্বন দেখো কার্বন কার্বন তিন বন্ধন দিলাম মিথেন ইথেন এই পুরোফাইন তাহলে কত হাইড্রোজেন একটি আর তিনটি চারটি তিনটি আর একটি চারটি পূর্ণ হয়ে গেছে এটার আছে একটি আর তিনটি আমরা প্রোফাইনের সংকেত এভাবে পেলাম এভাবে আমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এর প্রথম সদস্য এবং সদস্যগুলোর নাম এবং এদের সংকেত আমরা লিখতে পারব তো তোমরা এভাবে পোরফাইন বিটাইন পেন্টাইন হেক্সাইন হেপটাইন অকটাইন এভাবে তোমরা এই মৌলগুলোর নামগুলা লিখতে পারবে তোমরা বাসে একটু প্র্যাকটিস করো দেখবে তোমরা এই আমরা যোগ যোগের নামকরণগুলো আমরা করলাম এবার আমরা আসবো হাইড্রোকার্বন অর্থাৎ এই যে কার্বনগুলো আছে এই যে হাইড্রোজেন এবং কার্বন হাইড্রো হাইড্রোকার্বন হাইড্রোকার্বন যে আছে এই হাইড্রোকার্বন থেকে আমরা কিভাবে ফ্যাটি অ্যাসিড বের করব। তো দেখো আমাদের আমি তোমাদের জন্যে অনেক বই ঘেটে আমি একটু সংক্ষেপে যাতে তোমরা বুঝতে পারো সংক্ষেপে একটা সুন্দর একটা ক্যাটনেশন তৈরি করেছে যাতে তোমরা সংক্ষেপে বুঝতে পারো আসলে আমরা যদি বই বই বইতে এলোমেলোভাবে দেওয়া আছে এটাকে আমরা সাজিয়ে সুন্দর একটা আমি একটা ফিগার দেওয়ার চেষ্টা করেছি তোমরা আশা করি বুঝতে পারব দেখো আমাদের হাইড্রোকার্বন কি মনে করো আমাদের হাইড্রোকার্বন আছে অ্যালকেন অ্যালকেন দেখো এক নম্বরে আমরা কি করলাম হাইড্রোকার্বনে অ্যালকেন অ্যালকেন অ্যালকেনের প্রথম সদস্য মিথেন নিলাম অ্যালকেনের প্রথম সদস্য আমরা মিথেন নিলাম এই মিথেন অ্যালকেনের প্রথম সদস্য মিথেন মিথেনের সাথে যদি আমরা অক্সিজেন যুক্ত করি পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা দেই তাহলে আমাদের এই মিথেন থেকে তৈরি হবে অর্থাৎ মিথাইন তৈরি হবে মিথেন তিন বন্ধন অর্থাৎ ইথাইন তৈরি হয়েছে হাইড্রোজেন হাইড্রোজেন অর্থাৎ এটা কী তো দুই নম্বরে কী তৈরি হয়েছে অ্যালকাইন অ্যালকাইন তৈরি হয়েছে দেখো তাহলে আমরা যদি পরীক্ষা প্রশ্ন আসে যে কিভাবে অ্যালকেন থেকে কিভাবে অ্যালকেন থেকে আমরা অ্যালকাইন তৈরি করব। আমরা সংক্ষেপে জানলাম যে মিথেনের সাথে যদি আমরা অক্সিজেন যুক্ত করে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই তাহলে মিথেন থেকে অর্থাৎ এটা ইথাইন তৈরি হয়েছে এটা মিথেন মিথেন এখানে তৈরি হয়েছে ইথাইন 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 তৈরি হয়েছে এইবার আমরা অ্যালকেন থেকে অ্যালকাইন এবার যদি আমরা অ্যালকিন কিভাবে তৈরি করি দেখো এই ইথাইনের সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি এবং এখানে দাতব পদার্থ আমরা পূর্বাবক হিসাবে নিকেল দেই এবং সেখানে তাপমাত্রা একশো আশি ডিগ্রি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করি তাহলে দেখো এখানে কি তৈরি হয়েছে মিথেন কার্বন কার্বন দ্বিবন্ধন কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি হয়েছে অর্থাৎ এখানে তৈরি হয়েছে অ্যালকিন অ্যালকিন দেখো তাহলে আমরা অ্যালকেন থেকে অ্যালকাইন করছি অ্যালকাইন থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করছি তাহলে আমরা দেখতে পেলাম যে মিথেন থেকে আমরা তৈরি করলাম ইথাইন ইথাইন থেকে আমরা তৈরি করলাম ইথেন ইথিন তৈরি করলাম আমাদের ইথিন তৈরি করলাম এইবার খেয়াল করো এগুলা সবই কিন্তু হাইড্রোকার্বন অ্যালকেনো হাইড্রোকার্বন অ্যালকাইনো হাইড্রোকার্বন অ্যালকিনো হাইড্রোকার্বন এই তিনটি হাইড্রোকার্বন দেখো আমরা এখানে কিন্তু হাইড্রোকার্বন থেকে ফ্যাটি অ্যাসিড আমরা এখানে ফ্যাটি অ্যাসিডটা তৈরি করব হাইড্রোকার্বন থেকে আমরা ফ্যাটি অ্যাসিডটা তৈরি করব। এইবার আমরা কি করব এই অ্যালকিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড আমরা যোগ করে দেব এখানে তোমরা একটু বিষয় খেয়াল করো এখানে দেখো কার্বন কার্বন দ্বি বন্ধন আছে একটা হইলো সিগমা বন্ধন আর একটা হইলো পাই বন্ধন তোমরা জানো যে সিগমা বন্ধনটা সামনাসামনি থাকে ফলে এটার শক্তি বেশি হয় আর পাই বন্ধন পাশাপাশি থাকে এটা দুর্বল অপেক্ষা কিন্তু দুর্বল হয় এই জন্য এখানে এই যে হাইড্রোকার্ব হাইড্রোজেন বোরোমাইড দেওয়ার ফলে এখানে এই পাই বন্দরটা ভেঙে যাবে পাই বন্দরটা ভেঙে যাবে ভেঙে গিয়ে এখানে তৈরি হবে দেখো এখানে একটা বন্ধন ভেঙে গিয়েছে তাহলে মিথেন ইথেন এই বো বোরোমাইড যুক্ত হয়েছে এখানে হাইডো বন্ধন একটি আর হাইড্রোজেন তিনটি এখানে একটি একটি দুইটি আর হাইড্রোজেন দুটি দেখো এখানে কি তৈরি হলো মিথেন ইথেন ইথেন বোরোমাইট তৈরি হলো কি তৈরি হলো আরটা আরেকটা তৈরি হলো হাইড্রোজেন হ্যাঁ দেখো হাইড্রোজেন বোরোমাইট এটা আমি নিশ্চয় দিয়ে লেখলাম হ্যাঁ তাহলে হাইড্রোজেন বোরমাইড ইথেন বোরমাইড উৎপন্ন হল এইবার আমরা ইথেন বোরমাইডকে ইথেন বোরমাইটকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ অথবা তুমি নিতে পারো সোডিয়াম হাইড্রোক্সাইড না নিয়ে তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো একই বিক্রি আসবে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে বিক্রি আসবে পটাশিয়াম হাইড্রোক্সাইডেরও এই একই বিক্রি আসবে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া আসলো ফলে এখানে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের এই যে ওএস ওখানে এই যে বরুমিনকে সরিয়ে দিবে এই বরুমিনকে কি দিবে সরিয়ে দিবে তাহলে এখানে কি তৈরি হবে মিথেন ইথেন সিএসও অর্থাৎ এখানে কি তৈরি হলো অ্যালডিহাইড তৈরি হলো কী তৈরি হলো অ্যালডিহাইড তৈরি হলো এল তৈরি হলো তো দেখো এল ডিহাইট তৈরি হলো আমাদের এল হাইট তৈরি হলো পুনরায় আবার এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড যদি তুমি আবার যোগ করো তাহলে খেয়াল করো কি ঘটনা ঘটে এই সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করো তো সরি সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা যোগ করে ফেলেছি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে এল হাইট তৈরি হয়েছে এইবার আমরা কি করব এই এল ডি আমরা পটাশিয়াম ডাইকোরমেট পটাশিয়াম ডাইক্রোমেট এবং এইচ টু এসোফোর সালফিরিক শক্তিশালী জারক পদার্থ সালফেরিক হিসেবে বিক্রি হয় উৎপন্ন জায়মান অক্সিজেন জায়মান অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে মিথেন ইথেন ওএস অর্থাৎ অ্যালকোহল তৈরি করবে কি তৈরি করবে অ্যালকোহল তৈরি করবে আমরা অ্যালকোহল তৈরি করলাম এরপরে দেখো অ্যালকোহলের পরে আবার পুনর আসে ওই জাইমন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মিথেন ইথেন ডাবল ও এস এই দেখো কি তৈরি করো অ্যালডিহাইড অর্থাৎ ফ্যাটি অ্যাসিড তৈরি করছে মিথেন ইথেন ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করছে তো দেখো আমরা এবার আমরা হাইড্রোকার্বন অর্থাৎ হাইড্রোকার্বন অ্যালকেন অ্যালকাইন অ্যালকিন এই তিনটাই হাইড্রোকার্বন এই হাইড্রোকার্বন সাথে আমরা প্রথমে হাইড্রোজেন বোরমাইড যোগ করার ফলে ইথেন বোরমাইড তৈরি করছে তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার ফলে অ্যালডিহাইড তৈরি করা হয়েছে অ্যালডিহাইডের সাথে আমরা শক্তিশালী জারুকপত সালফেরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট এর সমন্বয়ে উৎপন্ন জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সে অ্যালকোহল তৈরি করছে আবার শেষ আবারও এই জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সে কী করছে ফ্যাটি অ্যাসিড তৈরি করছে তো দেখো তোমরা এই হাইড্রোকার্বন থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি করা অত্যন্ত সংক্ষেপ আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ